এই যে নতুন করে অভিনয়ে আসা সেটা পারফেক্ট একটা ভূমিকা আছে আমি বলবো, কারণ আমি অনেক দূর অভিনয় করছিলাম না। ফারুকি একটা গল্প ন্যারেট করলো যেটি চমকে যাওয়ার মতো, এই অর্থে চমকে যাওয়ার মতো যে আমাকে সবাই যতদিন আমি অভিনয় করছি ভালো মানুষ হিসেবে বিবেচনা করে থাকে অভিনয় করবার জন্য, ভালো চরিত্র, অসমন্ত কাজ করে না, মন্দ কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না, এরকম একটা ফারুকি বিবেচনা করলে আমি কিন্তু মঞ্চে করতাম এই ধরনের ক্যারেক্টার। ফারুকি একটা ক্যারেক্টার চিন্তা করলো যে ক্যারেক্টারটা খুবই ভালো মানুষ, কিন্তু কোনো একদিন তার কলিগের সঙ্গে একটা মেয়ের সাথে অশোভন আচরণ করে, এটা একটা পর্যায়ে খুব কনফিউজিং, কিন্তু কারণ তাকে কখনো এভাবে দেখা যায়নি। এটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে একটা মন্দ লোকের ক্যারেক্টার করা কিন্তু আনন্দের হতে পারে, উপভোগ হতে পারে, যে একটা মন্দ ক্যারেক্টার করছি, একটা ভালো ক্যারেক্টার করছি সেটাও আনন্দের হতে পারে, উপভোগ করার কিছু হতে পারে, কিন্তু একটা মানুষ যে মন্দ নয় সে এবং কেউ তাকে মন্দ বিবেচনা না করুক এটাই অভিনয় জরুরি, কিন্তু সে মন্দ, এটা অত্যন্ত কঠিন একটা বিষয় ছিল। আমার এই যে আমি অনেক কাল ধরে অভিনয় করছি, আমি যদি দু চারটি ক্যারেক্টারকে বিশেষভাবে বিবেচনা করি, লেডিস এন্ড জেন্টলম্যানের খায়রুল ক্যারেক্টার।